Hasteo phai sopaikha Sourav Ganguly Indian cricket team ni ex captain hekaba BCCI ni ex president Hasteo bo tourism brand ambassador ni bagai appointment khlai jakmani bagai no naina ni bagai phaikya koktuma thungnai rok bai sungjakpro sakha Tripura haste ni ingai bo khoroksano belakhino follow khlaio amongkha Mani Sankar Murasing Tripura haste ni athokri Bono follow khlaio bo final 2024 ni IPL kuno na kuno team o thungnai ni sakha tam sakha khana ni dongor tv ni mangpliyo amar to ambassador er kaj amar to oto difficult kaj no ar amar samlabar kichu nei amar dutu rajyo ke promote korar kaj ankol ete kono oshubidha nei ete kono political kichu nei rajnitiyo nei ar etai amar sushanto babur sange somporko eto sundor koreche bigot 4-5 mashe uni janen তার অবস্থান কোথায় আর কিভাবে কি জিনিস নিয়ে গেছে আই ডোন্ট হ্যাভ এনি রোল ইন ত্রিপুরা ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট আই জাস্ট ওয়ান্ট ত্রিপুরা ক্রিকেট টু ডেভেলপ আমাদের বাংলার দুজন খেলে এখানে রিদ্ধিমান আর সুদীপ ত্রিপুরার হয়ে খেলে ত্রিপুরা ক্রিকেট আমি যখন প্রথম খেলি তার থেকে আজকে অনেক ইম্প্রুভ আমি ফলো করি কিছুদিন আগে আপনারা বোম্বে গিয়েও হারিয়েছেন বিজয় হাজারে ট্রফিতে মুরারি সিংকে আমি ফলো করি মুরারি ত্রিপুরার অলরাউন্ডার জোরে বল করে ব্যাট করে মুরা সিং ওর খেলা আমি দেখেছি বাঁহাতে ব্যাট করে আর আউট সুইং বল করে ওকে আমি ফলো করি দেখুন আমি খেলাধুলোর মানুষ যেভাবে ওনারা বলবেন ত্রিপুরাকে খেলাধুলোর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার গাইডেন্স দেবার আমি নিশ্চয়ই দেবো কিন্তু ক্রিকেট অনেক ডেভেলপ আপনারাও দেখেন আপনারাও স্কোপ দেখেন আমিও দেখি তো সেভাবে খেলাধুলোর দিকটা কেন ওটাই আমার ফোর্টি স্পোর্টস তাই একটা রাজ্যে যেমন এরম এত সুন্দর প্যালেস দরকার রাস্তা দরকার হোটেল দরকার তেমনি খেলাধুলোও খুব দরকার আর নর্থ ইস্ট থেকে প্রচুর অ্যাথলিটস ভারত রিপ্রেজেন্ট করে তাদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে ইন টার্মস অফ স্পিড ইন টার্মস অফ স্ট্রেংথ ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি তাদের একটা স্পেশাল গিফটেড ট্যালেন্ট থাকে পাহাড়ি এলাকা বলে ডিফিকাল্ট সার্কামস্টান্সেসে তারা ট্রেনিং করে বলে তাদের একটা অন্য মানুষদের থেকে একটা স্পেশাল ট্যালেন্ট থাকে তাই যেভাবে আমার এক্সপিরিয়েন্স আমি এতদিন ক্রিকেট খেলেছি ভারতের হয়ে রাজ্যের হয়ে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি সেটা যদি কোনো কাজে লাগে নিশ্চয়ই আমি সেটা ব্যবহার করবো